আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক। রিঙাটি কতদিন থাকবে? সবার সবার মনে একটাই প্রশ্ন, রিঙাটি কতদিন থাকবে? এত টাকা ইনভেস্ট করলাম, রিঙাটি হারিয়ে যাবে? আমার মতে কখনোই না। এবার একটু বলছি ভাই, কেন কখনোই না, কেন এবার রিসেন্টলি তো অবশ্যই না, এবছর তো কোনোভাবেই রিঙাটি হারিয়ে যাবে না, সেটার সম্পর্কে একটু যুক্তি ধারণা দিচ্ছি। যদিও যুক্তি মানে না, মনের সন্দেহটা অনেকটাই বড় হয়ে থাকে, তবু গ্যারান্টি দিতে পারছি না। তবে আপনাদের মনের কনফিউশনটা যেন দূর হয়ে যায় সে সম্পর্কে আজকে আলোচনা করব। রিং আইডি থাকবে কি থাকবে না, আমি আগেই বলেছি রিং আইডি এবছর তো কখনোই যাচ্ছে না, আমার মনে হয় না আর কখনো যাবে। বা এটা যেহেতু একটা কোম্পানি লাভ করলে সেটা কখনো হারিয়ে যেতে চায় না, কারণ লাভ পেলে কেউ কি কখনো দৌড় দিতে চায়? সে অবশ্যই বসে বসে লাভের টাকা গুনতে চায়। রিং আইডি কীভাবে লাভের টাকা গুনছে একটু বলে দেই। আমরা যখন এখন জানি রিং আইডিতে এজেন্টের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তো খেয়াল করুন রিং আইডিতে এজেন্ট আপডেটটা নিয়ে আসার পর, আগে কিন্তু কমিউনিটি জবে ইনকাম করার পরই কিন্তু তারা করতো কি, যে অবশ্যই কোম্পানির মাধ্যমে টাকাটা দিত, যেরকম বিভিন্ন গেটওয়ে রয়েছে, বিকাশ, নগদ, রকেট, এগুলোর মাধ্যমে টাকাটা কোম্পানি থেকে দিত। এখনও দিচ্ছে, কিন্তু আগের চেয়ে অনেক পরিমাণ কম, কারণ এখন একটা মেম্বার যখন মেম্বারশিপ কিনে, খেয়াল করুন একটা গ্রাহক একটা মেম্বারশিপ কিনলো, একটা গোল্ড মেম্বারশিপ কিনলো 22,000 টাকা দিয়ে, এখন 15,000 টাকা এক মাসে আর্ন করে ফেলেছে। সে টোটাল তিনবার যেহেতু অলরেডি ক্যাশ আউট দেওয়া যায়, সে কি চাইবে কোম্পানির মাধ্যমে ক্যাশ আউটটা দিতে? কখনোই না, এজেন্টের মাধ্যমে চাচ্ছে ক্যাশ আউটটা দেওয়ার জন্য, কারণ একটা পরিচিত এজেন্টের মাধ্যমে যদি সে ক্যাশ আউট দেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 10 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টার ভিতরে সে টাকাটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে সুবিধা। এখানে খেয়াল করুন কোম্পানির ভূমিকা কী, কিচ্ছু না, কারণ আমরা জানি এজেন্ট কীভাবে ইনকাম করে থাকে। এজেন্ট মূলত রিং আইডির কাছে টাকা যেভাবে পরিশোধ করতে হয়, রিং আইডিতে যেরকম এজেন্ট টাকা দিয়ে ভর্তি হয়, এক কথায় বলতে গেলে এজেন্ট কিনে তারপর 5,00,000 টাকা ইনভেস্ট করে নিজের টাকা খরচ করে মেম্বারদের দিয়ে আবার সেই টাকা মেম্বারশিপ বিক্রি করে টাকা আর্ন করে, অর্থাৎ কোম্পানির কোনো ভূমিকাই থাকে না সেখানে, কোম্পানির লাভ ছাড়া আমি আর কিছু চোখে দেখি না। আপনি কিছু খেয়াল করেন, একটা এজেন্টকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি কী করেছেন, বা আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেখানে দেখতে পারেন একটা এজেন্ট কী কী সুবিধা পায় আর কী কী অসুবিধা রয়েছে। আরেকটু তবু বলে দিই, একটা এজেন্টের কোম্পানি থেকে কোনো টাকা পায় না। একটা এজেন্ট যে কোনো ডায়মন্ড এজেন্ট হোক, গোল্ড এজেন্ট হোক অথবা সিলভার এজেন্ট হোক, কোনো টাকাই পায় না কোম্পানি থেকে। যে টাকা আর্ন করে তা মেম্বারশিপ বিক্রি করে এবং ওই যে আপনারা যে ক্যাশ আউট দিচ্ছেন সেই ক্যাশ আউটের মাধ্যমে একটা এজেন্ট টাকা আর্ন করে থাকে। এবার আমার কথা বলতে বোঝাচ্ছি যে রিং আইডি চলে যাবে না কেন, কারণ এখানে তো তার কোনো ভূমিকাই নেই, অথচ দেখতে পাচ্ছেন কমিউনিটি জবে দিন দিন হু হু করে অবশ্যই মেম্বার বৃদ্ধি পাচ্ছে। এবং এখান থেকে যে অ্যাডগুলো আপনারা দেখছেন, আপনারা যে অ্যাডগুলো দেখছেন সেই অ্যাডগুলো দেখে কিন্তু রিং আইডি অবশ্যই অনেক টাকা ইনকাম করছে গুগল অ্যাডসের মাধ্যমে, গুগল প্লে স্টোর থেকে পাচ্ছে, এবং যে অ্যাড দিচ্ছে কোম্পানিগুলো সেখান থেকে তো অবশ্যই স্পন্সর রয়েছে। এগুলোর মাধ্যমে যে টাকাটা আর্ন করছে এত তো কোম্পানি ফুলি ভেবে ওর হয়ে যাচ্ছে, তাহলে কেন চলে যাবে? এখন তো প্রশ্নের আনসারটা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি আবারও মনে হয় যে রিং আইডি চলে যেতে পারে, তাহলে আরেকটা বিষয় বলছি যে আপনারা কিন্তু জানেন অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাচ্ছে কমিউনিটি জবের মেম্বারশিপের প্রাইস, তাহলে তখনই বুঝতে পারবেন কোম্পানি চলে যাবে না থেকে যাবে। এখন একটু খেয়াল করুন যে যদি আপনি এখন ইনভেস্ট না করে থাকেন তাহলে হয়তো ভুল করছেন, একটু দেরিতে করলে তত বেশি রিস্ক বাড়বে, যে তখন ভাববেন যে কমিউনিটি জব থাকবে কি থাকবে না। তবে এটুকু আপাতত নিশ্চিত থাকতে পারেন, রিং আইডি আপাতত সরে যাচ্ছে না, আপাতত থাকছে এবং থাকছে এবং থাকছে। আমি গ্যারান্টি দিচ্ছি না, আমি রিং আইডি কেউ না, বা আমিও আপনাদের মতো সাধারণ একজন গ্রাহক, রিং আইডি ঠিক একই রকমভাবে কিছু কারণে, কিছু যৌক্তিক কারণে আমার মনে হয় রিং আইডি 100% থাকবে। তাই আপনি ইচ্ছা করলে আমাকে বিশ্বাস করেন অথবা নিজের উপর বিশ্বাস করেন, টোটাল আপনি রিং আইডিতে ইনভেস্ট করতে পারেন, এবং কি কমিউনিটি জবে যত তাড়াতাড়ি পারেন কাজ করে টাকা আর্ন করে নেন, কারণ সুযোগ বারবার আসে না, একবারই সুযোগ আসে। যে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে ইনকাম সাইটগুলোর ভিতরে রিং আইডি একটা ফেভারে রয়েছে। যে কোনো উপায়ে এখন আপনি কমিউনিটি জবের মাধ্যমে যে টাকাটা আর্ন করছেন, অনেকে হয়তো বা লাভের মুখ দেখে ফেলেছেন, দ্বিগুণ তিনগুণ পরিমাণ টাকা তুলে ফেলেছেন, তারাই বুঝতে পারে রিং আইডি তাদের আশা কাছে কতটা কী। এবং ক্যাশ আউটের ক্ষেত্রে এজেন্টরা যে ভূমিকা পালন করছে তা তো বলাই বাহুল্য, এবং এজেন্টের পরিমাণে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু রিং আইডির টাকার পরিমাণটা অর্থাৎ তাদের শেয়ারের পরিমাণটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আশা করি আমার ভিডিও থেকে কিছুটা আইডিয়া পেয়েছেন রিং আইডিতে ইনভেস্ট করার। যদি সাহস না পেয়ে থাকেন তবুও বলছি মনে মনে সাহস জুগিয়ে ইনভেস্ট করে ফেলুন, এবং দেখবেন যখন 1.5-2 মাসের মধ্যে টাকাটা তুলে ফেলেছেন এবং কি সে দ্বিগুণ পরিমাণ টাকাটা লাভ করছেন, তখন ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই প্রবলেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।